বাঁশড়ী নবনীর বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছ থেকে ভাই ফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ফোঁটা শেষে ছিল খাবারের এলাহি আয়োজন, নিজেই পরিবেশন করলেন মন্ত্রী, আবাসিকদের হাতে তুলে দিলেন উপহার। অরূপ বিশ্বাসের ভাইফোঁটা প্রত্যেক বছর অন্যরকম। নবনীর যে আশ্রম সেখানে তিনি আসেন, সবার সঙ্গে সময় কাটান, ভাইফোঁটা নেন, নিজে হাতে খাওয়ান, এটা কিন্তু একেবারে তার কাছে প্রত্যেক বছরের অভ্যাস। অরূপদা, প্রত্যেক বছরের রীতি হয়ে গেছে এটা, এই নিজে হাতে সবাইকে খাওয়ানো কতটা উপভোগ করেন? দেখো, আমার আমি যখন বড় হয়েছি, যখন জ্ঞান হয়েছে, তখন আমি আমার দাদু দিদা কাউকেই পাইনি। আমার দিদিমা ছিলেন, তিনিও মারা গেছেন, ফলে আজকের দিনটা আমার মনে হয় যে এই দিদিমা ঠাকুমা তাদের সঙ্গে কাটানো, দিদাদের সঙ্গে, এটা আমার একটা স্পেশাল অনুভূতি দেয়। সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু এই একটা দিন আমার নির্দিষ্ট থাকে, সকালবেলা মমতাদির ভাই ফোঁটা, আমার বাড়ির বোনের ভাই ফোঁটা, এবং তারপরে সারাটা দিন এই দিদাদের সঙ্গেই কাটানো। তো এটা আমি করি, আমি ওনারা যা মেনু বলেন সেটাই চেষ্টা করি করার, এবং আমি নিজের হাতে খাওয়াই। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইফোঁটা এবারে হচ্ছে না, একাধিক কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাই গত হয়েছেন, গত পরশু সুব্রত দা, একটু কি মন খারাপ এবছরে ভাই? দিদির ফোঁটা পাওয়া, কিন্তু দিদি সব পাঠিয়ে দিয়েছেন, গিফট থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, সব পাঠিয়ে দিয়েছেন। ফলে সকাল থেকে সত্যি সুব্রতার জন্য যেমন মনটা খারাপ, আবার একটু এখানে দিদাদের কাছে এসে মনটা একটু ভালো হবে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি ছোটবেলার কথা দিয়ে শুরু করলেন, সেই সব মনে রেখে কি একদম সেই ট্র্যাডিশন মেনে দিদাদের কাছে আসার জন্য এরা সুন্দর ভালো পাঞ্জাবি এগুলো কি ওই জন্য? না, আমি একবার এমনি ক্যাজুয়ালি এসেছিলাম, তখন এক দিদা বলেছিলেন যে আজকে তোমাকে, তুমি এই দিনটা যখন আসো আমাদের সঙ্গে কাটাও, সেজে গুজে আসতে হবে। আমি চেষ্টা করি তাদের কথা রাখার, একটা ভালো পাঞ্জাবি পরে আসি, দিদাদের সঙ্গে গল্প করি, কাটাই, অনেক কিছু করি, কিন্তু এইবার তো সেইভাবে হচ্ছে না, ছোট করে হচ্ছে, শুধু তাদের খাওয়ানোই হচ্ছে, আর একটু উপহার তুলে দিলাম, ব্যাস। দিদারা এই দিনটা দিন একদম ক্যালেন্ডারে লিখে রাখেন কবে হবে, একটা সারা বছরের একটা প্রাপ্তি তাদের, তাই আমি এটা নষ্ট করতে চাই। মেনু কি দিদাদেরই ঠিক? একদম নিজেরাই ঠিক করে নিয়েছেন, যা যা বলেছেন আমি তাই তাই করেছি। অরূপ বিশ্বাসের প্রত্যেক বছরের ভাইফোঁটা ঠিক এরকমই, যেখানে তারা এই যে নবনীর এখানে এসেই তিনি প্রত্যেকবার কাটান। এবছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইফোঁটা হচ্ছে না, তার জন্য কিছুটা মন খারাপ অবশ্যই, কিন্তু তার মধ্যেও এখানে এসে যেন একটু অক্সিজেন খুঁজে নেন তিনি। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।